আসসালামু আলাইকুম রাজা একাডেমি ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং জনি একাডেমি অনলাইন স্কুল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্বাধীন বাংলাদেশ অভ্যুতর ইতিহাসের বি পার্টের হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন নম্বর দুয়ে সো আজকে আমরা দুই নম্বর যে প্রশ্নটি দিব ইনশাল্লাহ তোমরা এই প্রশ্নটি কমন পাবে তো তুমি আমার কাছে ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের সুপার সাজেশন পাবে তো প্রথম বর্ষের ফোল্ডারে আসার পর তুমি স্বাধীন বাংলাদেশ অভ্যুতর ইতিহাসে আসবে এখান থেকে আমি ডিগ্রি এবং অনার্স মিলে সাজেশনটা কিন্তু আমাদের যে পেইড সাজেশনটা ছিল আমি তৈরি করেছিলাম একটা ডিগ্রি বিগত সাল থেকে আর একটি হচ্ছে অনার্স বিগত সাল থেকে প্রশ্নটি আমাদের তৈরি করা হয়েছিল যে ক বিভাগে ছিল ছত্রিশটা প্রশ্ন খ বিভাগে ষোলোটি প্রশ্ন এবং গ বিভাগে সতেরোটি প্রশ্ন সো এই প্রশ্নগুলো আয়ত্ত করলে তুমি কিন্তু নিশ্চিত পাস করতে পারবে সো আমরা এর মধ্যে থেকে আরও শর্ট করে তোমাদেরকে দিচ্ছি সাজেশনটা তোমাদের তাদের আঠাশ তারিখে পরীক্ষা রয়েছে তো যে প্রশ্নটা তোমাদেরকে দিব সেটা হচ্ছে দু হাজার সালের চার নাম্বার প্রশ্ন আমাদের সাজেশনে কিন্তু দেখো বিশ সালের যে চার নাম্বার রয়েছে একদম হান্ড্রেড পার্ট রয়েছে বিশ সালে যে চার নাম্বার প্রশ্নটি রয়েছে দেখো এখানে চার এবং পাঁচের মধ্যে একটা তোমরা কমন পাবে সো আমরা চার নাম্বার প্রশ্নটি তোমাদেরকে দিচ্ছি তো এটা কিভাবে তুমি পাবা এখান থেকে ডিগ্রি সালের ফোল্ডার আসবা সাজেশন উত্তরে আসবা আসার পর দু হাজার বিশ সালে এখান থেকে খোয়া বিভাগ চার নাম্বার প্রশ্ন চার নম্বর পিডি অফ চলে আসবে যেটা ওপেন করলে তোমার সামনে চলে আসবে দেখো পিডিএফটা দেখিয়ে দেখতে পাচ্ছ যে দ্বিদাতি তথ্য সম্পর্কে আলোচনা করো বা অথবা দ্বিদাতি তথ্য কি বলা থাকতে পারে অথবা মোহাম্মদ আলী জিন্নার দ্বিদাতি তথ্য ব্যাখ্যা করো অথবা দ্বিদাতি তথ্য সম্পর্কে কি জানো দেখো সো বিভিন্ন আঙ্গিকে তোমাদের এই কোশ্চেনটা আসতে পারে সো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই প্রশ্নটা ইনশাল্লাহ কমন পাবে লিখবা কিভাবে লেখবা ভূমিকা দ্বিদাতি তথ্য তো এরপর উপসংহার লিখে দিবা তাহলে হয়ে গেল উত্তরটা দেখে নাও আর যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন তোমরা নিতে চাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে আর আমাদের ডিগ্রি সাজেশন নামে যে রয়েছে এখানে আমি এভাবে কিন্তু প্রত্যেকটা এখানে পোস্ট করে দিয়েছি দেখো তো এখান থেকে তোমরা কিন্তু দেখতে পারবে তো অবশ্যই তোমরা আমাদের গ্রুপটাতে জয়েন করো তাহলে কিন্তু সব প্রশ্নগুলো তুমি একদম উত্তর সহকারে পেয়ে যাবা ঠিক আছে আর অবশ্যই আমার আইডি কে ফলো দিয়ে রাখো আমার আইডি মাধ্যমে তোমরা কিন্তু সব আপডেট গুলো জানতে পারবে ঠিক আছে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখানে আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী নয়টা প্রশ্ন দিয়ে দেবো নয়টার মধ্যে তোমরা পাঁচটা কমন পাবা ইনশাআল্লাহ